এবার আরো একটি রাজ্যে সরকার গঠনের পথে তৃণমূল বিজেপি কংগ্রেসকে টেক্কা দিয়ে ভিন রাজ্যেও শক্তি বৃদ্ধি কেমন হতে পারে ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয়ের ফলাফল কোটি রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি ফলাফল ত্রিশঙ্ক হলে কি হবে তৃণমূলের অবস্থান দেখুন কি বলছে সর্বভারতীয় বুথ ফেরত সমীক্ষা ত্রিপুরা মেঘালয় এবং নাগাল্যান্ড এই তিনটি রাজ্যের নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ত্রিপুরা এবং নাগাল্যান্ডের ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি তবে ত্রিশঙ্ক হতে চলেছে মেঘালয়ে অর্থাৎ কোন দলই সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না তবে মনে রাখতে হবে বুথ ফেরত সমীক্ষা ভোটের কোনো ফল নয় এই ধরনের সমীক্ষা ফলাফলের একটা আভাস দিতে পারে মাত্র অতীতে এই ধরনের সমীক্ষা অনেকবারই মিলেছে আবারও বহু ক্ষেত্রে মেলেও নি তবে সমীক্ষা নিয়ে বরাবরই রাজনৈতিক মহলের বিশেষ আগ্রহ রয়েছে তাই বুথ ফেরত সমীক্ষার দিকে রাজনীতিবিদদের পাশাপাশি রাজনীতি সচেতন মানুষেরাও সমান নজর রাখে সমীক্ষায় বলা হয়েছে ত্রিপুরায় তৃণমূল একটা আসনেও জিততে পারবে না ফলাফল প্রকাশের পর সেটা সত্যি হলে তা তৃণমূলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা হবে তবে একাধিক সমীক্ষার রিপোর্ট জানাচ্ছে মেঘালয় তৃণমূল বেশ কয়েকটা আসনে জিততেও পারে সেই সঙ্গে সমীক্ষাগুলি বলছে মেঘালয় বিধানসভা এবার ত্রিশঙ্কু হতে পারে অর্থাৎ কোন দলই সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কিন্তু তৃণমূল পাঁচ থেকে সর্বাধিক ১৪টি আসন পেতে পারে বলে সমীক্ষার রিপোর্টগুলির দাবি যেমন জি নিউজ ম্যাট্রিক্স মেঘালয় নিয়ে তাদের সমীক্ষায় জানিয়েছে এনপিপি ২১ থেকে ২৬ তৃণমূল ৮ থেকে ১৩ বিজেপি ৬ থেকে ১১ কংগ্রেস ৩ থেকে ৬ এবং অন্যান্য ১০ থেকে ১৯টি আসন পেতে পারে টাইমস নাও সমীক্ষায় জানিয়েছে তৃণমূল পেতে পারে ৮ থেকে ১৪টি আসন এছাড়া ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়াতে জানিয়েছে মেঘালয় তৃণমূল পেতে পারে ৫ থেকে ৯টা আসন উল্লেখ্য নির্বাচনের আগে কংগ্রেস বারবার অভিযোগ করেছে মেঘালয় তৃণমূল কোনো আসনই পাবে না তারা সেখানে প্রার্থী দিয়ে ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে চাইছে কিন্তু সমীক্ষার রিপোর্ট সে কথা বলছে না যদি সমীক্ষার রিপোর্ট ফলাফলের সঙ্গে অনেকটাই মিলে যায় তাহলে এটা বলতেই হবে মেঘালয়ে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে তৃণমূল সেক্ষেত্রে তারা আসন সংখ্যায় পিছনে ফেলে দিতে পারে কংগ্রেসকে বছর দেড়েক আগে মেঘালয়ে ১২ জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগদান করার পর থেকেই পাহাড়ি রাজ্যটিতে জোড়াফুলির শক্তি বৃদ্ধি হতে শুরু করেছে আর এই নির্বাচনের আগে একাধিকবার মেঘালয় সফর করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তারা ভোট প্রচারে গিয়ে পশ্চিমবঙ্গের মতো বহু সামাজিক প্রকল্প রূপায়ণের প্রতিশ্রুতিও দিয়েছেন তৃণমূলের দাবি মেঘালয়ের মানুষ তাদের বিশ্বাস করতে শুরু করেছেন তাই মেঘালয়ে ভালো ফলের ব্যাপারে অনেকটাই আশাবাদী তৃণমূলও তবে এবার বুথ ফেরত সমীক্ষার রিপোর্টও জানাচ্ছে মেঘালয়ে তৃণমূল আসন সংখ্যা নিরিখে কংগ্রেস এবং বিজেপিকে পেছনে ফেলে দিতে পারে আপাতত ফলাফল প্রকাশের অপেক্ষা মেঘের রাজ্যে তৃণমূল কতটা চমক দেখাতে পারে এখন সেদিকেই চোখ রয়েছে রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট আজ বিকেল